মর্নিং গাইস, তো আজকে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। তার কারণ হচ্ছে আজ মামুনি আসছে, আর বাড়ি থেকে কেউ এলে এত মজা লাগে। কারণ আমরা এখন কবে বাড়ি যেতে পারবো সেটা আমরা নিজেরাও জানি না আর কি, তো সেই জন্য কেউ এলে খুব রিলিফ লাগছে। আর মামুনি আসছে বলে আমার তো ভীষণ ভীষণ রিলিফ লাগছে। মামুনি আসছে বলে আজ এই রুমটাকেও একটু মানে চেঞ্জ করা হয়েছে। চেঞ্জ মানে কি, মানে বিছানা চাদরটাই আর কি একটু চেঞ্জ করা হয়েছে। অনেকদিন ধরে মানে এই এই রুমটাতে আমরা যেহেতু কেউ শুই না, তার জন্য মানে একটা চাদর পরেই মানে যেটা পেতে রাখি সেটা পাতাই থাকে। আবার যখন কেউ আসে তখন ওই রুমের আর কি বিছানা চাদরটা চেঞ্জ করা হয়। আর সব রুমগুলোই মোটামুটি চেঞ্জ করা হয়েছে। মনটাই মানে প্রচুর হেল্প করেছে, মনটাই সমস্ত কিছুটা করেছে আর কি। আর আমি রান্নার দিকটা সামলাচ্ছিলাম। মামুনি এখন আসবে না, মামুনি আস্তে আস্তে সন্ধে হয়ে যাবে আর কি, 8:30 তো বেজেই যাবে। কিন্তু মানে সকালের রান্না, আজকে রান্নাটা একটু আর কি চাপের ব্যাপার আর কি, মানে সকালে রান্না করতে হবে, রাত্রে রান্না করতে হবে। মামুনি এলে আমার আর কোনো চাপ নেই, কিন্তু মামুনি যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমাকে বুঝতেই পারছো ঘরটা সামলাতে হবে। আর মামুনি এলে এখন আমার কিছুদিন বেশ রিলিফেই কাটবে আর কি। এটা হচ্ছে আজ আমাদের লাঞ্চ, ডাল, পটলের তরকারি, শাক ভাজা, ডিম সেদ্ধ। আর বলো না আজকে যা হয়েছে, তিনটে ডিম সেদ্ধ। তার কারণ হচ্ছে আমি তিনটে ডিম সেদ্ধ করেছিলাম, মনটাই একটা অফিসে নিয়ে যাবে বলে। তো যাই হোক, একটা মানে ভালো আজকে সেদ্ধ হয়নি ডিমগুলো, এটা পুরো কুসুম টুসুম সব বেরিয়ে গেছে। তো মনটাইকে আলাদা একটা ডিম সেদ্ধ করে দিয়েছি, এটা মনটাইয়ের টিফিন। আর এখন আমরা এটা খেয়ে নেবো আর কি, তিনটেই খেতে হবে। তিনটে ডিম খাওয়ার আজ কোনো ইচ্ছে ছিল না। শশা মনটাই তো অনেকক্ষণ অফিস চলে গেছে, আর আমারও স্নান পুজো সমস্ত কিছু হয়ে গেছে। আর আগের ব্লগে বললাম না আমার দুটো নাইটি এসেছে, তার মধ্যে একটা দেখো আজ আমি পরেছি, আর ভীষণই কমফোর্টেবল। মানে এই বীভৎস গরম, বাঁকুড়ার 46 ডিগ্রি গরমের জন্য এটা একদম পারফেক্ট। আর ভুবনেশ্বরেও বেশ গরম পড়েছে, তো তার জন্য একদম পারফেক্ট, খুবই আরাম লাগছে এই নাইটিগুলো পরে। এত কম দাম নিল, মানে দুটোতে 500 টাকা নিয়েছিল, তো মানে খুবই সস্তাই পুষ্টিকর আর কি। আজ আর আমার শ্যাম্পু করা হলো না, এমনিতেই কাল স্নান করতেই হবে আর কি মাথায়। আর কাল একটা স্পেশাল ডে আমাদের বাড়িতে, তো সেই জন্যই মামুনি আসছে। তো ভাবলাম তাহলে কাল যেহেতু স্নান করতেই হবে মাথায়, তো কালই শ্যাম্পুটাও করে নেবো। আর এমনিতে আমি প্রত্যেকদিন মানে মাথায় স্নান করি না, কারণ প্রত্যেকদিন মাথায় স্নান করলে দেবে ঠান্ডা লেগে যায়, তো অল্টারনেটিভ ডেতে করি। আর যেদিন করি সেদিন মোটামুটি শ্যাম্পুই করে নিই। আপাতত ঘন্টা দুয়েক আমার কোনো কাজ নেই, তো ভাবছি একটু রেস্টই নিই, আর 2 ঘন্টা পর থেকে আবার কাজে নামবো আর কি। কারণ রাতের রান্নাটা করে রাখবো, আজ আর মামুনিকে কিছু করতে দেবো না। কারণ মামুনি এমনি করতে দেবো না বলার কারণ হচ্ছে মামুনি এলেই আর কি নিজেই রান্না করে, মানে মামুনি রান্না করতে খুব ভালো লাগে। তো তার জন্যই আমি বলছি মামুনি আসা মানে আমার রান্নাঘরের সেরকম কাজ থাকে না। তো যাই হোক, আজকে এত হাইরান হয়ে আসবে, আজকে আর বলবো তোমাকে কিছু করতে হবে না, আজকে রাতে রুটিটা মনটাই আমি মিলেই করে নেবো। আর বাকি যেগুলো রান্না আছে, চিকেন করবো ভাবছি, তো চিকেন বানাবো আর একটু কিছু ভাজাভুজি করে নেবো, তো সেগুলো আমি সবই করে নেবো। কার কার আমার মতো ভুল হয় যে তুমি ফোন চার্জে বসিয়েছো বাট সুইচ দিতে ভুলে গেছো? তো আমারও সেম প্রবলেম হলো, তো আমি সুইচ দিতেই ভুলে গিয়েছিলাম। আর এখন আমি খাবো একটু ফ্রুট স্যালাড। ফ্রুট স্যালাড বলার কারণ এখানে প্রচুর ফল আছে আজকে, পেয়ারা, আপেল আর বেদানা, তো ফ্রুট স্যালাড বলা যেতেই পারে এটাকে। অনেকদিন পরে, অনেকদিন পরে কেন বলবো, অনেক মাস পরে আর কি আমাদের বাড়িতে আবার চিকেন বানানো হচ্ছে, সেটা বানাচ্ছি আমি। আর মামুনি আমার হাতে চিকেন খেতে খুব ভালোবাসে, তো ভাবলাম কি যে আমি বানিয়ে খাওয়াই। আর এতদিন যেহেতু আমি চিকেন খেতে পারছিলাম না বলে বাড়িতে চিকেনও আসেনি। আর আগের দিনে মানে আগের রবিবার আর কি মন্টে যখন ছিল বাড়িতে, তখন মন্টে বললো দেখা যাক একবার ট্রায়াল দিয়ে দেখি তুমি খেতে পারছো কি না। আর ওই সেদিনে বানিয়েছিল আর কি, আর তখন আমি মোটামুটি একটু খেতেও পেরেছিলাম, আর ভালোও লাগছে, আবার আবার মানে টেস্ট ফিরে আসছে আর কি। তো এতদিন খেতে পারছিলাম না বলে হচ্ছিলো না, কিন্তু রান্নাও করিনি বলে না খুব ভয়ও লাগছে যে আজকেরটা ভালো হবে কি না। এমনিতে আমি চিকেনটা ভালোই বানাই, খারাপ বানাই না, তো অনেকদিন প্র্যাকটিস নেই বলে একটু ভয় লাগছে আর কি। আর আমি ম্যারিনেশন করেও নিয়েছি, তো কেউ বাড়িতে এলে আমি তখন চিকেনটা ভালো করে ম্যারিনেশন করে রাখি আগে থেকে, দিয়ে পর বানাই। আর যখন আমি আর মনটা এমনি খাই, তো মাঝে মাঝে আমি এরকম ম্যারিনেশন করে বানাই, আর নাহলে মাঝে মাঝে একদম শর্ট প্রসেস মানে একদম কাঁচা মাংসটাই দিয়ে পরি, মানে মশলাতে দিয়ে করি, ওটাও খেতে খুব ভালো লাগে, কিন্তু খারাপ লাগে না। আর এটা তো অবভিয়াসলি ভালো লাগবে, তো দেখা যাক আজ কেমন হয়, একটু ভয়েও আছি। রান্না প্রায় শেষ হতে চললো আমার, এখানে ভিন্ডি, আলু আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা করলাম, আর এখানে চিকেন হচ্ছে, এখনো হয়নি, বাট কালারটা দেখাচ্ছি তোমাদের, দেখো
কালারটা দেখে মনে হচ্ছে তো ভালোই হবে, দেখা যাক তারপরে কি হয়। তো গাইস মামুনিরা তো চলে এসেছে, আর মামুনিরা যখনই আসে তখনই জ্যামে ফাঁসে, কারণ এতটাও ভুবনেশ্বরে কিন্তু জ্যাম লাগে না, কিন্তু মামুনিরা যেবারই আসে, আর মামুনিরই গাড়িতে চাপলে ভীষণ সমস্যা হয়। যখনই গাড়িতে উঠে আমি বললাম গাড়িতে ওঠার আগে বমির ওষুধ খেয়ে নেবেন, প্রচণ্ড মানে নজিয়া ভমিটিং এসব শুরু হয়ে যায় গাড়িতে উঠলেই আর কি। তো যাই হোক এসে গেছে, খুব মজা লাগছে আমার। তো ফাইনালি এসেই গেল, বাবা আবার এবারে শাড়ি পরে আমি এসেছে। কি গো এটা, তোমাকে যে আমি ভিডিও করতে বলেছিলাম আমি ভুলে গেছি, আমার এত তাড়াহুড়া হয়ে গেছে। ছেলেটি হচ্ছে কার পাগল, মানে কারে উঠার জন্য অস্থির হয়ে যায়, আর তার মা অ্যান্টি কার, কারে উঠলেই শরীর খারাপ। মামুনির মানে গোটা ট্রেনে কিছু হলো না, শুধুমাত্র মানে স্টেশন থেকে বাড়ি আসতেই মামুনির অবস্থা খারাপ, মামুনি একদম কারে উঠতে পারে না। এই রিস্প্রিন্ট খাচ্ছে, খুব মাথা ব্যথা করছে। আমাদের খাজানা যেটা একটু পরেই খোলা হবে, আর কি কি আনা হয়েছে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। বুঝতেই পারছো খাজানায় প্রচুর জিনিসপত্র আছে। তো এখানে আছে মুড়ি, আর এটা হচ্ছে পোলাও, এটা ঘি না, এটা স্পেশাল ঘি। আর এখানে হচ্ছে বাদশাভোগ চাল পোলাও বানানোর জন্য, এখানে সন্দেশ আমার ফেভারিট, মনটায় রসগোল্লা বেরিয়ে গেছে, এখানে প্রচুর মিষ্টি। এটা হচ্ছে পাট শাক, ওই খেটে শাক, পোস্ত, আচ্ছা পোস্তটা একটু কম হয়ে গেছে যাই হোক, আর এটা হচ্ছে চানাচুর, চানাচুর বেরোতেই পাবে, এটা হচ্ছে বাঁকুড়া স্পেশাল চানাচুর। ভালোই তো করেছে, নিম পাতা তো খাওয়া ভালো শরীরের পক্ষে। ইচড়, এটা চিনি, এখানে পেঁয়াজ আদা, এ বাবা কালই আমরা পেঁয়াজ কিনে আনলাম, এটা ছাঁচি পেঁয়াজ না, এটা হচ্ছে লঙ্কা, মাসিমুনির চাষের পেঁয়াজও আছে ওখানে, এগুলো আমড়া, আমড়া না আম, ও সরি এগুলো আম, হ্যাঁ আম দিয়ে এই গুড় এনেছো, গুড়টা ভুলে গেছো, হায় ভগবান, গুড়ের আম খাবো ভাবলাম, আমি গুড় আনতে ভুলে গেছে, ভেগ করতে গিয়ে মনটা এখানে একটু ব্লান্ডার করে দিল, সেটা হচ্ছে মটরের ঘুগনি, সব মটর ফেলে দিলাম। এখানে আমাদের আলু, এটা হচ্ছে সেজো মাসিমুনির বাড়ির চাষের আলু, আর ছোট মাসিমুনির বাড়ির চাষের পেঁয়াজ, সমস্ত কিছু আছে, দেশি দুটো পেপার, এটা হচ্ছে মুগ কলাই, এ বাবা সব ফেটে আছে, এটা গ্রিন মুগ, আমি ফাটাইনি এটা, ফেটে ছিল এটা, এখানে পড়েছে ছোলা কলাই, ছোলা কলাই, মুগ ডাল, মুগ ডাল প্রচুর ছিল, মুগ ডাল প্রচুর আছে বাড়িতে, মুসুরটা একটু আনন্দ হয়ে পাটালি, তুলসী গাছ এনেছে। এবারে আমার কিন্তু অনেক কিছু প্রাপ্তি যোগ হয়েছে, তারও দেখাচ্ছি তোমাদেরকে যে মামুনি কি কি এনেছে আমার জন্য আর কি, ওটাও ওগুলো তো এনেইছে আর কি, খাওয়া দাওয়ার জিনিস, ওগুলো আমাদের সংসারের জন্য, মানে মনটায়ের আমার শেয়ারের আর কি, কিন্তু এগুলো সব আমার জন্য এনেছে দেখো। তো এখানে অনেক কিছু আছে তোমাদেরকে দেখাচ্ছি, ও চার খানা নাইটি আমার এবারে প্রাপ্তিযোগ, তো এই দুটো মা দিয়েছে আর কি, আর এটা মামুনি আমার জন্য কিনেছে, আর এটা হচ্ছে দিদিভাই মানে মনটায়ের জেঠুর বৌমা, তো সে পাঠিয়েছে এটা আমাকে, আর এখানে হচ্ছে আমার শাড়ি সায়া আর ব্লাউজ, এই ব্লাউজটা কিন্তু ভাবি পছন্দ করে আমার জন্য এনেছে, কিন্তু মামুনি ভীষণই কনফিউশনে ছিল যে কেমন হবে না হবে, বাট পরে ভীষণই ভালো লাগছে দেখতে। তো আর এই যে আমার শাড়ি, এটাই আর কি
কালকের অনুষ্ঠানের জন্য আমি পরব, কালকে যে অনুষ্ঠানটা আছে আর মামুনি যেটার জন্য এসেছে। আর খুব শীঘ্রই তোমাদের সাথে একটা খুব স্পেশাল নিউজও শেয়ার করব, তো কদিনের মধ্যেই করে দেবো আর কি। আর কি জন্য মামুনি এসেছে সেটাও তোমাদেরকে বলবো, আর এত কিছু প্রাপ্তিযোগ কেন নতুন শাড়ি টাড়ি এনেছে সমস্ত কিছু শেয়ার করব তোমাদের সাথে। তো চলো এবারে ডিনারটা করে নিই। মামুনি কেমন লাগছে চিকেন আমার হাতে? খুব টেস্টি হয়েছে।